আলু বিল্লাহিমিনের সেতুয়ানুর জিম বিসমিল্লাহি রহমে আনিরহিম সম্মানিত দর্শ শ্রোতামণ্ডলী আসসালাম আলাইকুম ওর আহমেতুল্লাহী ববারকাতু আজকের ওই অজিফাটি মক্কার মসজিদে হারামের মাওলানা মুক্কি হেজাজের যিনি দীর্ঘ চল্লিশ বছর যাবত মক্কার হারাম শরীফের মধ্যে কোরআন হাদিসের দরস দিয়ে আসছেন সেই দরসে তিনি এই অজিফাটির কথা বলেন এক বুজুর্গের ক্ষেতমতে এক বান্দা গেলেন তার অবস্থা খুবই খারাপ ছিল সে বুজুর্গকে জোর করছেন একটি তাবিজ দিতে কিন্তু বুজুর্গ বলছেন ভাই আমি তাবিজ লিখি না তবুও সে বারবার যখন পিড়া করতে লাগলো তখন বুজুর্গ প্রশ্ন করলেন তোমার সমস্যা কি সে বলল আমাকে কেহ যা করেছে আমি ঘুমাতে পারি না আমার হোঁস থাকে না পাক পবিত্রতার হিসাব থাকে না ঘরের লোকদের ব্যাপারে আমি দায়িত্ব পালন করতে পারি না পিতা মাতা স্ত্রী সন্তান কারো হক আদায় করতে আমি সক্ষম নই বুজুর্গ প্রশ্ন করলেন তুমি কি কোরআন পড়তে পারো সে বলল হা আমি কোরআনের হাফেজ তখন বুজুর্গ বললেন কোরআন নিয়ে আসো সে কোরআন নিয়ে আসলো এবার বুজুর্গ বললেন তুমি আমার সামনে বসে বসে কোরআন পড়ো সে বুজুর্গের সামনে পড়তে লাগলো কিন্তু হাফেজ হওয়া সত্ত্বেও পড়তে পারছিল না তবুও বুজুর্গ তাকে বলল। যতই কষ্ট হোক তোমাকে কোরআন পড়তেই হবে সে অনেক কষ্ট সত্ত্বেও কোরআন পড়তে লাগলো পড়তে পড়তে দুই পারা পড়ে ফেলল এরপর সে বলল হযরত আমার ভূমি আসছে বুজুর্গ বললেন তোমার ভিতর থেকে জাদুর প্রভাব বের হয়ে যাচ্ছে তুমি পড়তে থাকো সে পড়তে পড়তে এক পর্যায়ে বমি করে দিল এত বেশি বমি করলো আর সে বমিতে ছিল সব কালো কালো দুর্গন্ধ বিশিষ্ট জিনিস সে বমিগুলি সাফ করল তারপর পুনরায় উজু করে আসলো বুজুর্গ বললেন আবার কোরআন পর সেই সেদিন এক বসাতে পনেরো পাড়া কোরআন পরে ফেলল অথচ সে বলছিল আমি কোরআন এক পারাও পড়তে পারব না তখন বুজুর্গ বলল তোমার চিকিৎসা হয়ে গেছে সেই জন্য এই জাতীয় যে কোনো সমস্যায় কোরআনই হলো বড় তাবিজ একিনের সাথে কোরআন পড়লে সব জাদুটুনা পালাবে আল্লাহর কোর আছে শেফা অনুনাজিল করাহুয়া শিফা উহমাতুল্লিল তবে পূর্ণ একিনের সাথে কোরআনকে পড়তে হবে এ কোরআনের মাস রমজান মাস প্রত্যেক মুসলমানের উচিত বেশি বেশি কোরআন পরা যাতে সব ধরনের বিপদ মুসিবত জাদু টোনা মহামারী দূর হয়ে যায়